কাইনেটিক থিওরি অফ গ্যাস বলে, গ্যাসেস বলে। দেখো, আচ্ছা, কাইনেটিক থিওরি অফ গ্যাস, আমরা পুরো কাইনেটিক থিওরি অফ গ্যাসটা পুরো ফিজিক্স এর রেসপেক্টে দেখব, ঠিক আছে? মানে আমরা এখানে মেকানিক্যাল ল গুলো ইউজ করতে চেষ্টা করব, রাইট? মেকানিক্যাল ল গুলো ইউজ করতে চেষ্টা করব। তো এই মেকানিক্যাল ল গুলো ইউজ করার আগে আমরা যে গ্যাসটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে, সেটাকে আমরা আইডিয়াল গ্যাস বলবো। কি বলবো বলো? আইডিয়াল গ্যাস। মনে আছে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি, পিভি ইকুয়াল টু এন আর টি? আচ্ছা, এটা সবাই তোমরা জানো তো? হ্যাঁ, গুড। পিভি ইকুয়াল টু এন আর টি, এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। যদি এটা আইডিয়ালিটি না ভ্যালিড, আমরা হ্যাঁ বলো। এটাকে প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাব। কোনটা? পিভি ইকুয়াল টু এন আর টি টা না, কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রিতে, স্টেট অফ ম্যাটার, ক্লাস 10 এও ছিল, এটা তো ক্লাস 10 এ ছিল। হ্যাঁ, আমরা ছিল না, না পিভি ইকুয়াল টু এনআরটি, এটা ক্লাস 10 এ ছিল না তোমাদের? না, আমরা তো বাইরে বোর্ডের আইসিএসসি বলে ছিল, আইসিএসসি তে ছিল, আমাদের বোর্ডেও ছিল, আমাদের বোর্ডে তো ছিল, হ্যাঁ মাধ্যমিকে তো ছিল আমি জানি। এই সৌমিমা, তোমার কোন বোর্ড ছিল? সিবিএসসি এখানে ছিল না এটা? বাপরে। আচ্ছা যাই হোক, সিবিএসসি এমনি একটা মানে প্লেন অবধি ইটস আ বোগাস বোর্ড। এনিওয়ে যাই হোক, দেখো পিভি ইকুয়াল টু এনআরটি, আমি এটা ডিরাইভ হয়তো করব না, কেমিস্ট্রিতে তোমাদের এটা ডিরাইভ হয়, কেমিস্ট্রিতে এটা ডিরাইভ হয়, ঠিক আছে? যাই হোক, আমি এটা ডিরাইভ না করব না, আবার করবো হয়তো, দেখছি। দেখো তো এই মানে কাইনেটিক থিওরি অফ গ্যাস যখন পড়বো না, তখন আমাদের কয়েকটা অ্যাজাম্পশন নিতে হবে, মানে পুরো প্রসিজিওরে আমাদের কয়েকটা অ্যাজাম্পশন মেনটেন করতে হবে। সেই অ্যাজাম্পশন গুলো না নিলে আমরা কিন্তু আমাদের মেকানিক্স এর ল গুলো ইউজ করতে পারবো না। মনে আছে আমি তোমাদের ফ্লুইডের ক্ষেত্রে বলেছিলাম কি কি অ্যাজাম্পশন? ইনকম্প্রেহেনসিবিলিটি, ফ্লুইড যখন করিয়েছিলাম, নন ভিসকাস, বুঝতে পেরেছো? সেই রকম আমার আইডিয়াল গ্যাস গ্যাসের জন্য কয়েকটা অ্যাসাম্পশন আছে, যে এই এই ক্রাইটেরিয়া ফলো হলে সেটা আইডিয়াল গ্যাস হয়, এবং সেই আইডিয়াল গ্যাসটাই কাইনেটিক থিওরি অফ গ্যাসে অ্যাপ্লাই হয়, কারেক্ট? এই অ্যাসাম্পশন গুলো বোর্ডে আসে, ওকে? এই অ্যাসাম্পশন গুলো বোর্ডে আসে, ওকে? আচ্ছা দেখো, তোমরা বই থেকে তো ডাইরেক্ট পেয়ে যাবে অ্যাসাম্পশন গুলো, 10টা না 15টা অ্যাসাম্পশন আছে, মুখস্থ করে যাবে, 7টা 8টা যে কটা মনে থাকবে লিখে দেবে, 4 নম্বর 3 4 3 নম্বর বা 2 নম্বর থাকলে ও টিচার কিছু একটা দিয়ে দেবে, এটাই হয়ে আসছে। কিন্তু আমি তোমাদের কনসেপচুয়ালি ওই অ্যাসাম্পশন গুলো কেন ইউজ করে সেইগুলো বলবো। কি বললাম বুঝলে? কনসেপচুয়ালি আমি হয়তো ওখানে কনসেপচুয়ালি কেন অ্যাসাম্পশন গুলো ইউজ করে সেইগুলো আমি বলবো, শোনো ভালো করে। ফার্স্ট অ্যাসাম্পশন, ফর ওয়ান গ্যাস কিন্তু ল বেস করি হচ্ছে তো অল দা পার্টিকলস, হ্যাঁ বুঝতে বললাম, মানে যে আমি তোমার কথাটা শুনতে পাচ্ছি না, আইডেন্টিক্যাল। সেকেন্ড, ফর মোনো অ্যাটমিক গ্যাস, তোমরা কি জানো মোনো অ্যাটমিক মানে কি? H2N2, রাইট, ইচ পার্টিকেল ইজ স্ফেরিক্যাল, ওকে? থার্ড, ভালো করে শোনো, এই থার্ড থেকেই মেইনলি আমাদের এই জিনিসটা চালু হবে, নো ইন্টারাকশন ফোর্স। এইগুলো কিন্তু পরেও কাজে লাগবে, মানে এই চ্যাপ্টারের পরে, নো ইন্টারাকশন অর ইন্টার মলিকুলার ফোর্স, দেখবে লেখা থাকবে নো ইন্টার মলিকুলার ফোর্স, মানে দুটো মলিকুলার মধ্যে কোনো ফোর্স কাজ করবে না, এটার অ্যাকচুয়াল মানে কি বলতে পারবে? আচ্ছা, এই দুটো মলিকুলের মধ্যে
তার মানে কি এই দুটো মলিকুল এইরকম দুটো পজিশনে আছে, তাই না? বলো বলো, যদি এই পজিশনে থাকে আমি কি ধরেছি, ইন্টারমলিকুলার ফোর্স আছে কি নেই? নেই, দেখো নেই ধরেছি তো। বলো তো ইন্টারমলিকুলার ফোর্স না থাকলে কোন এনার্জিটা থাকবে না? পোটেনশিয়াল এনার্জি। ভেরি গুড, পোটেনশিয়াল এনার্জিটা থাকবে না। কেন বলো, কেন তোমরা জানো, তোমরা জানো বলো, পোটেনশিয়াল এনার্জি কিসের জন্য তৈরি হয়? পজিশনের জন্য না? মনে আছে পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশন কি? পজিশন এন্ড কনফিগারেশন বলিনি আমি? এই পজিশনের জন্য আমার কি পোটেনশিয়াল এনার্জি হবে? হবে না। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে বলো? জিরো। তাহলে কি থাকবে বলো? আমি যদি টোটাল এনার্জিটা বলি, ভেরি গুড, টোটাল এনার্জি বলি, তাহলে পুরো 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 এনার্জিটা কি কি এনার্জি থাকবে? কাইনেটিক এনার্জি। পরে এই টোটাল এনার্জিটাকেই আমরা পরে ইন্টারনাল এনার্জি দেখবো, সেটা পরের কথা। টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, আমার কথা বুঝতে পেরেছো? নো ইন্টারাকশন অর নো ইন্টারমলিকুলার ফোর্স এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। ফোর্থ দেখো, ফোর্থ দেখো, সেটা হচ্ছে অল কলিশন। আচ্ছা কলিশন কার কার মধ্যে হতে পারে? এই দুটো পার্টিকেলের মধ্যে হতে পারে, মানে গ্যাস পার্টিকেলের মধ্যে হতে পারে, আবার কন্টেনারের দেওয়ালের সাথে হতে পারে, কন্টেনারের দেওয়ালের সাথে হতে পারে। সো সেই অল কলিশনস আর ইলাস্টিক, এর মানে কি বলতে পারবে? কারেক্ট, নো লস অফ কাইনেটিক এনার্জি। কি বললাম? নো লস অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা ফিফথ, আচ্ছা ধরো আমার একটা কন্টেনার আছে, ওকে, এই কন্টেনারের মধ্যে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল, এরকম অনেক পার্টিকেল আছে। এই পার্টিকেল গুলোকে যদি আমি একসাথে জড়ো করি, সেই জড়ো করলে ধরো এইটুকু পুরো পার্টিকেলটার ভলিউম হচ্ছে, পুরো পার্টিকেলটার ভলিউম, আর এইটা হচ্ছে টোটাল কন্টেনার, কন্টেনারের ভলিউম, তাই তো? তার মানে এখানে অ্যাজাম্পশন হচ্ছে, ভালো করে শোনো তো, তার মানে একটা জিনিস শোনো, সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভলিউম অফ পার্টিকেল। বলো তো কার ভলিউম বেশি হবে, কন্টেনারের না পার্টিকেলের? কন্টেনার। ভেরি গুড, ভলিউমটা বেশি হবে। ভেরি ভেরি লার্জ হবে এটা অ্যাকচুয়ালি। এই এই যে নো ইন্টারাকশন, নো ইন্টারমলিকুলার ফোর্স এর তোমার ইন্টারপ্রিটেশন কেন? দেখো নো ইন্টারমলিকুলার ফোর্সের জন্য দুটো পার্টিকেলকে অনেক দূরে দূরে থাকতে হবে না? দেখো দুটো পার্টিকেলকে অনেক দূরে দূরে থাকতে হবে না, তাহলেই তো মানে ইন্টারমলিকুলার ফোর্স জিরো হবে। তার মানে পার্টিকেলকে যদি জিরো দূরে দূরে থাকে, তার মানে সেগুলোকে যদি আমি একসাথে করি, তার যা অ্যাকচুয়াল ভলিউম কন্টেনারের ভলিউমের থেকে অনেক কম না বেশি? বেশি, কন্টেনারের, সরি মানে কন্টেনার ভলিউম অনেক বেশি হবে, মানে এই কন্টেনার ভলিউমটা অনেকটাই বেশি। বলো বলো বলো, এই কন্টেনারের ভলিউমটা অনেকটাই বেশি। আচ্ছা সিক্স, এটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওহো সিক্স, এটা বেশ ইম্পর্টেন্ট, শোনো ভালো করে। সিক্স, সিক্স বলছে ভেলোসিটি ইজ ভেরি হাই, এর মানে কি বলতে পারবে? আচ্ছা ভেলোসিটি ইজ ভেরি হাই মানে শোনো ভালো করে, ধরো একটা পার্টিকেল আছে এখানে, একে যদি আমি এমনি একটা এরকম একটা বাড়ির ছাদ থেকে এইভাবে ছুড়ে দিই, তাহলে ওইভাবে পড়বে না? বলো এইভাবে পড়বে না? পড়বে তো? হ্যালো হ্যালো, পড়বে একটা, হ্যাঁ পড়বে পড়বে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ। আমি যদি একটা বাড়ির ছাদ থেকে এইভাবে ছুড়ে দিই, তাহলে পার্টিকেলটা কিভাবে পড়বে বলো? যেভাবে দেখিয়েছি সেইভাবে পড়বে তো? পড়বে। আচ্ছা
এবারে শোনো, তার মানে বলতো এই পার্টিকেলটা সোজা কেন যায়নি, কেন যায়নি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। ভেরি গুড, জি নিচের দিকে কাজ করছে তাই না? এবার একটা কথা বলো, ভালো করে শোনো, আমি এখানে 10 মিটার পার সেকেন্ডে একটাকে ছেড়েছি আর একটাকে 100,000 মিটার পার সেকেন্ডে একটাকে ছেড়েছি, তার মানে একটা যাবে ভেবে দেখো এরকম আর একটা যাবে এরকম, না বলো তো কোনটা 10 আর কোনটা 100? আমি যদি ভি কে ভেরি হাই করি তাহলে এই ডিস্টেন্সটা কমবে না বাড়বে? এই ডিস্টেন্সটা কমবে। তার মানে কি এই ডিস্টেন্সটা কমা মানে কি জি কে আমি নেগলেক্ট করছি না জি কে আমি নিচ্ছি, মানে জি এর এফেক্টটাকে আমরা কনসিডার করছি না কনসিডার করছি না, জি এর এফেক্টটাকে কনসিডার করছি না করছি না? যদি ভি ভেরি হাই হয়, ভি ভেরি হাই মানে নো এফেক্ট অফ গ্র্যাভিটি, নো, কেন বুঝতে পারলে? হ্যালো, ওটা বেশিক্ষণ ধরে ইয়েতে আছে, বেশিক্ষণ ধরে ইয়াতে আছে মানে দেখো ভেবে দেখো এই ডেভিয়েশনটা কার জন্য হচ্ছে বলো, এই ডেভিয়েশনটা কার জন্য হচ্ছে, জি এর জন্য হচ্ছে না? এই ডেভিয়েশনটা জি এর জন্য হচ্ছে না, তার মানে আমি যদি খুব বেশি ভেলোসিটি দিয়ে ছুড়ি তাহলে আমরা কোন এফেক্টটাকে নালিফাই করতে পারবো? জি এর এফেক্টটাকে নালিফাই করতে পারবো না। হ্যাঁ কারেক্ট, সেটাই হচ্ছে ভি ইজ ভেরি হাই, এটার মানেই হচ্ছে নো এফেক্ট অফ গ্র্যাভিটি, মানে তোমার ওখানে হয়তো লেখা থাকবে নো এফেক্ট অফ গ্র্যাভিটি, এর মানে কি? তার ইন্টারপ্রিটেশন হচ্ছে ভি ইজ ভেরি হাই, আমি বোঝাতে পারছি ইন্টারপ্রিটেশন হলো এটা গ্যাসের ক্ষেত্রে কি করে হবে? কেন তোমার কথা আমি বুঝলাম না ভাই, গ্যাসের ক্ষেত্রে কি করে হবে বলতে, মানে ভি ইজ ভেরি হাই মানে এটা এটা অ্যাটমের ক্ষেত্রে কি করে বোঝাবে? ভেলোসিটি, ভেলোসিটি অ্যাটমের পার্টিকেল গুলো, ইয়ে গ্যাসের পার্টিকেল গুলো মলিকিউল গুলো তো একটা ভেলোসিটি থাকবে, কেন? আমি আগেই কি বলেছি ওর শুধু কোন এনার্জিটা আছে, কাইনেটিক পটেনশিয়াল, কাইনেটিক, কাইনেটিক, তার মানে ওর মধ্যে ভেলোসিটি আছে তো, আচ্ছা তাহলে সেই ভেলোসিটি ভেরি হাই, বলো বলো বলো, কোনো ডাউট বলো, কোনো ডাউট? এটা তো নরমাল কেসে তো ভেরি হাই হবে না, এটা তো কোনো গ্যাসটাকে বন্ড করলে, মানে বন্ড করলে তার, না 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 না, নরমাল কেসেও যে গ্যাস তার মলিকিউল গুলো খুব হাই ভেলোসিটিতে মুভ করে আর বয়েল করলে বা তো আরো আরো হাই হয়, সেটা আমরা দেখব, হ্যাঁ সেটা আমরা দেখব। আচ্ছা সেভেন দেখো, হাই টেম্পারেচার ধরেই নিচ্ছে, PV equal to nRT, বলো তো n মানে কি? আমরা মোলস, ভেরি গুড, মোলস। আচ্ছা এইটাকে আমি এইটা লিখতে পারি, PV equal to নিচে যদি আমি লিখি m dot molecular weight RT, উপরে কি লিখবো? গিভেন মাস, ভেরি গুড, গিভেন মাস, ভেরি গুড। জেজি এগুলো গুলিয়ে গুলিয়ে খাইয়েছে তোমাদের, কি জেজির কাছে হয়ে গেছে এখনো? এটা স্টার্ট হয়নি, ও হয়নি, আচ্ছা আচ্ছা, যাই হোক এটা হচ্ছে গিভেন মাস, আচ্ছা গিভেন মাস। আচ্ছা এবারে দেখো, আমি ধরলাম এন খানা পার্টিকেল আছে, মানে এন খানা পার্টিকেল আছে, তাহলে বলো তো এম টি মানে আমি কি লিখতে পারি? এম ইনটু এন, না এই এম টা হচ্ছে মাস অফ ইচ পার্টিকেল, লিখতে পারি বলো? আচ্ছা আচ্ছা, সেখান থেকে আমি এইটা লিখতে পারি, PV equal to N into M into M naught into R into T. বলো এটা লিখতে পারি, লিখতে পারি? আচ্ছা এবার দেখো, ক্যাপিটাল N টা কি আরেকবার একটু বলবেন? ক্যাপিটাল N এটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেল, নাম্বার অফ পার্টিকেলস, মানে কতগুলো পার্টিকেল আছে। এবার দেখো এখান থেকে আমি এটা লিখতে পারি, N by V equal to P m not by m r t, দেখো এইটা লিখতে পারি, এইটাকে বলে নাম্বার ডেনসিটি, নাম্বার ডেনসিটি, নাম্বার ডেনসিটি ডেফিনেশন কি? নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম, নাম্বার অফ পার্টিকেল পার ইউনিট ভলিউম, ওকে। আচ্ছা এবারে শোনো, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে বলো তো এই নাম্বার ডেনসিটিটা
হাই হবে না লো হবে ভেবে বলো। এই যে এইখানেই তোমাদের দেখালাম, এটা হচ্ছে কন্টেনারের ভলিউম। ভেরি গুড, ভেরি গুড, আইডিয়াল গ্যাস, এটা লো হবে। কেন লো হবে? আরে এটা বলো তো কোনটা, কোন অ্যাসাম্পশনটা এই উপরের, কোন কোন নাম্বার অ্যাসাম্পশনটা বলো তো? ভলিউম অকুপাই, কারেক্ট কারেক্ট কারেক্ট, 5 5 নাম্বার অ্যাসাম্পশনটাই আমি তোমাদের লিখে দেখিয়েছি, তাই না? বলো তোমাদের 5 নাম্বার ইকুয়েশনটাই, 5 নাম্বার মানে অ্যাসাম্পশনটাই আমি লিখে দেখিয়েছি, তাই না? বলো এবারে বলো, ভলিউমটা বেশি হয়ে, তার মানে বুঝতে পারছো এই ঘটনাটা? তার মানে আইডিয়াল গ্যাসের জন্য এই নাম্বার ডেন্সিটা কি হতে হবে, লো না হাই? লো, লো, ভেরি গুড। আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, যদি এই পুরো কোয়ান্টিটিটা লো হয় তাহলে পি লো হবে না হাই হবে? পি, পি, পি লো, ভেরি গুড। বলো তো টি হাই হবে না লো হবে? হাই হবে, হাই হাই। তার মানে এবার তোমাদের একটা সেন্টেন্স বলছি, যে সেন্টেন্সটা তোমরা হয়তো শুনেছো, সেটা হচ্ছে এনি গ্যাস এট লো টেম্পারেচার এন্ড হাই প্রেসার অ্যাক্টস অ্যাজ আইডিয়াল গ্যাস, অ্যাম আই রাইট? টেম্পারেচারটা হাই হবে, হাই টেম্পারেচার লো প্রেসার, এটাই তো বলেছে, হাই টেম্পারেচার লো প্রেসার, এনি গ্যাস অ্যাক্টস অ্যাজ আইডিয়াল গ্যাস অ্যাট লো পি অ্যান্ড হাই টি। বুঝতে পেরেছো? তোমরা শুনেছো কি এই কথাটা? বিটা কি ভলিউম অফ, ভলিউম অফ, ভলিউম অফ কন্টেইনার? আচ্ছা তাহলে বিটা আমরা লো কেন ধরছি? বিটা যদি ভলিউম অফ কন্টেইনার হয়, ভাই বিটাকে লো ধরিনি, n বাই ভিটাকে লো ধরেছি। ভিটাকে যদি লো ধরতাম তাহলে n বাই ভিটা বড় হতো। আমি এটাকে ভিটাকে লো ধরিনি ডিয়ার। ও আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পারিনি সার্কেলের জন্য, সরি সরি। তোমাদের যদি কোনো ডাউটস থাকে আমাকে বলতে পারো। আর একটা কথা বলছিলাম স্যার, ওই আমরা n এর সাথে কেন আমরা এই m নট, m বাই n নটটা তো ওই মোলস, নাম্বার অফ মোলস এর জন্য হয়েছে, আর ওই নাম্বার অফ পার্টিকলসটা কেন মাল্টিপ্লাই করলাম? এই m টা হচ্ছে মাস, টোটাল মাস অফ দা পার্টিকেল, এই m টি টা টোটাল মাস অফ দা পার্টিকেল। তারপরে n খানা যদি পার্টিকেল থাকে, প্রতিটার মাস যদি m, স্মল m হয়, তাহলে m ইনটু n কি হয় বলো? বলো 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 বলো, মাস অফ আ পুরো গ্যাসটা, বাস, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা এবারে তোমাদের আমি ডেরিভেশনটা শেখাবো, এই ডেরিভেশনটা করব। এই ডেরিভেশনটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম করে দেওয়া আছে, মানে করে দেওয়া আছে মানে ট্রাই করেছে একই রকম, ওই এই মানে এই ডেরিভেশনটা করতে অনেক কিছু বলেছে, ঠিক আছে? আমার ডেরিভেশনটা ফলো করো, একই জিনিস আছে, আমার ডেরিভেশনটা ফলো করো, তাহলে বুঝতে সুবিধা হবে। বইগুলোতে এত কিছু লেখা আছে না, তোমরা কনফিউজড হয়ে যাবে। কি বললাম? বইগুলোতে এত কিছু লেখা আছে, কনফিউজড হয়ে যাবে। এই ডেরিভেশনটাই মেইন। কিসের ডেরিভেশন? কোনটা? এটা, এটা হচ্ছে গ্যাস, গ্যাসের ডেরিভেশন, মানে কি বলবো ওটা, ওই কাইনেটিক গ্যাস ইকুয়েশন, কারেক্ট কারেক্ট, p equal to 1/3 rho v square, এই ডেরিভেশনটা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট ডেরিভেশন, বোর্ডে আসে, কিন্তু আমার ডেরিভেশনটা ফলো করো, তোমরা বুঝতে পারবে, নইলে বুঝতে পারবে না, ওই পরীক্ষা হলে কিন্তু গেজা মারতে হবে। মাঝখানে বুঝতে পারলাম না, এটা কিছু লিখে দিয়ে আসলাম দু একটা সেন্টেন্স, তারপরে আবার ইয়ে করলাম, কিন্তু এটা একদম মানে ওয়ান, মানে কোনো ধরাধরির কোনো ব্যাপার নেই, একদম পর 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 যাবে। দেখো বলো, বললাম যে ওই যে আমরা যখন n এর সাথে মাল্টিপ্লাই করলাম, তখন স্যার ওই আমরা তো জানি PV equal to nRT তে n নাম্বার অফ মোলস, তাহলে আমরা ওখানে PV equal to total mass into RT। আমি না তোমার কথা লাস্টে শুনতে পাইনি, আরেকবার বলো স্যার। বলছি PV equal to nRT তে ওটা স্মল n, আর আরেকটা বড় ক্যাপিটাল n, স্মল n টা হচ্ছে নাম্বার অফ মোল। হ্যাঁ তো ওই নাম্বার n into mass divided by molar weight হবে। আমি যেটা লিখেছি সেটা কারেক্টলি লিখেছি ডিয়ার, দেখো কি হবে না হবে আমি বুঝতে পারছি না। আমাকে আমি বলছি যে নাম্বার অফ মোলস যেটা, সেটা তো ক্যাপিটাল এম টি বাই মানে মোল, মলিকুলার, কারেক্ট কারেক্ট, মাল্টিপ্লাই করলাম, মানে ক্যাপিটাল এন টা কেন মাল্টিপ্লাই করলাম? কারণ ক্যাপিটাল এন স্মল এম বাই এম নট যেটা আছে, ওটা কি স্মল এন হচ্ছে? কি ওই যে স্মল এন এর জায়গায় আমরা এখানে লিখেছি না পিভি ইকুয়াল টু ক্যাপিটাল এম এন, তো স্মল এন টা কি ওই ওই পুরো কোয়ান্টিটিটা ক্যাপিটাল এম স্মল এম বাই এম নট?
হ্যাঁ 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 মানে এইটা ইকুয়াল টু এন ইকুয়াল টু এম টি বাই এম নট, এখানে এম টি টা হচ্ছে ক্যাপিটাল এন ইনটু, রাইট? এই যে আবার একই জিনিস এখানে তো লিখেছি, এম টি তো লিখেছি, গুড়ি ফ্রি লিখেছি। আচ্ছা আচ্ছা, মানে টোটাল মাসটা হবে, ঠিক আছে স্যার। দেখো একটা কিউব আছে লেন্থ এল, ওকে ভালো করে শোনো, এখানে আমি একটা পার্টিকেল নিয়ে কথা বলছি, প্রথমে একটা পার্টিকেল, প্রতিটা জিনিস শুনবে, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, নইলে কিন্তু একদম এর ডেরিভেশন বুঝতে পারবে না বইতে। আচ্ছা আমি ধরলাম এটা থ্রি ডি স্পেসে আছে, আমি এই ডিরেকশনটা ধরলাম এক্স, এই ডিরেকশনটা ধরলাম ওয়াই, এই ডিরেকশনটা ধরলাম জেড, ওকে? এবার ধরো একটা পার্টিকেল থ্রি ডি তে এরকম ভাবে যাচ্ছে, আচ্ছা এর আমরা তিনটে কম্পোনেন্ট পাই না, মানে ধরো এ এইদিকে একটা ডিরেকশনে যাচ্ছে, কোনো আরবিটারি ডিরেকশনে, এর একে আমরা তিনটে কম্পোনেন্টে ভাগ করতে পারি, একটা এই ডিরেকশনে, একটা এই ডিরেকশনে, বলো আর একটা এই ডিরেকশনে ভাগ করতে পারি, বলো বলো বলো। এটা যদি ভি হয়, এদিকে বলছি ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি জেড, বলো এটা করতে পারি, বলো এটা করতে পারি। আচ্ছা এবারে এইটাকে বোঝার জন্য আমাকে একটা জিনিস করছি, দেখো আমার মেকানিক্স এর একটু কনসেপ্ট লাগবে, সেটা আমি করে দেখাচ্ছি, ভালো করে শোনো। একটা ওয়াল আছে, কারেক্ট? এদিক থেকে একটি মাস যাচ্ছে যার ভেলোসিটি ভি, এখানে ইলাস্টিক কলিশন হয়েছে, বলো তো পার্টিকেলটা ব্যাক করবে কি ব্যাক করবে না? ভি নে ব্যাক করবে, কত ভেলোসিটি ব্যাক করবে? ভি, ভি ভেলোসিটি, কত ভেলোসিটি নিয়ে ব্যাক করবে? ভি ভেলোসিটি, সেম ভেলোসিটি নিয়ে ব্যাক করবে, কারেক্ট? তাহলে বলো তো চেঞ্জ ইন মোমেন্টাম কি লিখবো? চেঞ্জ ইন মোমেন্টাম জিরো, জিরো, চেঞ্জ ইন মোমেন্টাম, সেটা হবে এই ডিরেকশনে এম ভি মাইনাস এই ডিরেকশনে মাইনাস এম ভি, মানে হচ্ছে টু এম ভি ডেল্টা পি। কে কে বুঝতে পেরেছো বলো, কে কে বুঝতে পেরেছো বলো, তোমাদের কথা না আমি ঠিক শুনতে পাচ্ছি না, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এবারে আমরা এফ মানে কি জানি বলো, ডিপি বাই ডিটি জানি, চেঞ্জ ইন মোমেন্টাম। আচ্ছা আবার এফ ডিটি মানে কি জানি, এফ ডিটি মানে কি জানি, ডিপি জানি। আচ্ছা আবার এইটাকে লিখেছিলাম মনে আছে, এফ অ্যাভারেজ ইনটু ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা পি, তার মানে আমি বলতে পারি এই ডেল্টা টিটাকে যদি 1 সেকেন্ড ধরি, তাহলে আমি বলতে পারি এফ অ্যাভারেজ ইকুয়াল টু ডেল্টা পি অ্যাট 1 সেকেন্ড, চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড দিত তোমার ফোর্স। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, একটু বলুন স্যার, কোনো ডাউট আছে? বলো বলো বলো, কোনো ডাউট আছে স্যার? আরেকবার একটু বলুন। আচ্ছা তোমরা কি আমার কথা পুরো শুনতে পেলে? মাঝখানে কেটে গেছে। ওকে ওকে, দেখো f ইকুয়াল টু dp বাই dt, ক্লিয়ার? হ্যালো, f ইকুয়াল টু dp বাই dt, আমি f dt করলাম, ইন্টিগ্রেশন dp করলাম, এটাও ক্লিয়ার? এটা ক্লিয়ার? হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে বলো বলো বলো, এফ ইনটু ডিপি, এফ ইনটু কোথায় গেল বেটা, এফ ইনটু ডিটি ইকুয়াল টু ডিপি, আমি এটা ইম্পালসের সময় বলেছিলাম, তার মানে কি এফ অ্যাভারেজ ইনটু ডেল্টা টি ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেন্ট, চেঞ্জ ইন তোমার মোমেন্টাম না, দেখো চেঞ্জ ইন মোমেন্টাম না। ওকে এবার দেখো, তার মানে এফ ইনটু ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা পি, এবার এই ডেল্টা টি কে যদি আমি 1 সেকেন্ড ধরি, তাহলে আমি বলতে পারি এফ অ্যাভারেজ ইকুয়াল টু ডেল্টা পি ইন 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যতটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে সেটাই ফোর্স, বলো সেটা বলতে পারি কিনা? 1 সেকেন্ডে যতটা মোমেন্টাম চেঞ্জ হচ্ছে সেটাই তো ফোর্স। ডিপি বাই ডিটি মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম ইন ইউনিট টাইম না? হ্যালো বলো, এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার?
আচ্ছা, এবার আমি যে কথাটা লিখছি সেটা ঠিক লিখছি কিনা বলো। সেটা হচ্ছে চেঞ্জ ইন, পি মানে মোমেন্টাম, পি মানে মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল। কি লিখবো বলো? আচ্ছা, আমি প্রথমে শুধু এক্স অ্যাক্সিস বরাবর কনসিডার করছি, এক্স অ্যাক্সিস বরাবর শুধু। তাহলে বলো তো, চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল, অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে? কি হবে? টু এম ভি এক্স হবে, বলো। টু এম ভি এক্স হবে। টাইমটা আমরা ওয়ান সেকেন্ড, স্যার টাইমটা আমরা ওয়ান সেকেন্ড ধরছি, তাই তো? আমি এইটাতে, এইটা জেনারেল একটা ইয়ে বললাম, এইটা এইটা জেনারেল, ঠিক আছে, এটা জেনারেল বললাম। টু এম ইউ কি? টু এম ভি এক্স। আমি এখনো ওয়ান সেকেন্ড মানে এই অ্যাকচুয়ালি সে যাইনি। এবারে ভালো করে শোনো, আমি যেটা বলছি সেটা বলো তো কি হবে? টাইম বিটুইন টু কলিশন উইথ ওয়াল, ভালো করে শোনো, একটা পার্টিকেল এইদিকে এখানে হিট করে এইদিকে ভিএক্স এ যাচ্ছে, কারেক্ট? এইদিকে ভিএক্স এ, ও আবার একে হিট করে আবার এখানে হিট করবে। এই লেন্থটা যদি এল হয় তাহলে বলো তো ওই পার্টিকেলটা কত ডিস্টেন্স কভার করেছে সেম ওয়ালটাকে আরেকবার হিট করার জন্য? 2L, 2L, কারেক্ট, 2L। বলো তো ভিএক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমি পেয়ে যাব টাইম বিটুইন টু কলিশন উইথ সেম ওয়াল, ভেবে বলো, বলো বলো বলো। হ্যাঁ পাবো। পাবো কি? পাবো তো। আচ্যা, টাইম বিটুইন টু, কারণ দুবার গেছে স্যার, 2L দিয়ে মানে 2L টা করলাম কারণ ওইতে দুবার ওই L ডিসটেন্স কভার করেছে। কারেক্ট 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 কারেক্ট। আচ্ছা, এইবারে নেক্সট যেটা লিখছি সেটা ভেরি ইম্পর্টেন্ট। এটা কি লিখেছিলাম বলো? চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস, এখানে কোনো টাইম মেনশন করিনি। এবার আমি কি লিখছি শোনো, চেঞ্জ ইন, চেঞ্জ ইন, দাঁড়াও এক মিনিট, কেউ একটা কিছু লিখেছে, চেঞ্জ ইন মোমেন্টাম, পি দিয়ে লিখছি মোমেন্টাম, মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল, পার্টিকেল, চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান সেকেন্ড, কি হবে বলতে পারবে? এক সেকেন্ডে আমরা কতটা মোমেন্টাম ইয়ে করতে পারবো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এইটা আমার ডেল্টা পি না, এই যে এইটা, আর এইটা আমার ডেল্টা টি না, দেখো টাইম বিটুইন টু কনসেকিউটিভ মানে কি ডেল্টা টি না এটাই? তাহলে বলো তো চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান সেকেন্ড উইল বি হোয়াট? টু এম ভি এক্স ডিভাইডেড বাই টু এল বাই ভি এক্স, দেখো এটা বুঝতে পেরেছো কিনা? এইটা আমার ডেল্টা টি, এটা আমার ডেল্টা পি, আমি কি বোঝাতে পারলাম? বলো বলো বলো, বোঝাতে পারলাম? এইবারে বলো তো, এই যে চেঞ্জ ইন মোমেন্টাম অফ ওয়ান পার্টিকেল ইন ওয়ান সেকেন্ড, এটা মানে কি ভেবে বলো? চেঞ্জ ইন অ্যাভারেজ ফোর্স, রাইট রাইট রাইট, অ্যাবসলিউটলি, অ্যাভারেজ ফোর্স কটা পার্টিকেলের উপরে? কটা পার্টিকেলের অ্যাভারেজ ফোর্স কটা পার্টিকেলের উপরে? একটা একটা, দেখো এই তো ওয়ান পার্টিকেল। আচ্ছা, এইটাকে যদি আমি ভেঙে লিখি, এটাকে লিখতে পারি এম ভি এক্স স্কোয়ার বাই এল। আচ্ছা, এবারে শোনো, এই পুরো কন্টেনারে এন খানা পার্টিকেল আছে, তার প্রতিটা আইডেন্টিক্যাল মাস স্মল এম, আইডেন্টিক্যাল মাস স্মল এম। আচ্ছা, এবারে শোনো, নেক্সট যেটা লিখছি সেটাও ইম্পর্টেন্ট, সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো, টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন ওয়ান সেকেন্ড কি হবে? একটার জন্য হয় এইটা, তার মানে এন খানার জন্য কি হবে বলো? আমি এইটা লিখতে পারি, দেখো এম বাই এল তো কনস্ট্যান্ট, কারেক্ট? আচ্ছা, এই যে ভি এক্স স্কোয়ার, তার মানে আমি বলতে পারি ফার্স্ট পার্টিকেলের এক্স এর দিকে যে ডিরেকশন তার স্কোয়ার, প্লাস সেকেন্ড পার্টিকেলের এক্স এর দিকে যা ডিরেকশন, সরি অ্যাকচুয়ালি এটা ভি এক্স নয়, এটা হচ্ছে ভি ওয়ান এক্স, অথবা ভি এক্স ডিরেকশনে ওয়ান পার্টিকেলের স্কোয়ার,
প্লাস ভি এক্স ডিরেকশনে টু পার্টিকেল স্কোয়ার প্লাস ভি এক্স ডিরেকশনে থার্ড পার্টিকেল স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো তোমরা? ভেবে বলো, ভেবে বলো। তোমরা কিন্তু সবাই এই ইয়েটা বোঝো, বই থেকে বুঝতে পারবে না। আচ্ছা এইবারে জিজিও হয়তো করাবে, আমি জানি না কেমিস্ট্রি সিলেবাস আছে কিনা। আচ্ছা বলো তো, এইটা কি টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন ওয়ান সেকেন্ড? টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন ওয়ান সেকেন্ড এইটা কি বলতো? এইটা এফ, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, এটাই এফ অ্যাভারেজ না? বলো এটাই এফ অ্যাভারেজ না? হ্যালো এটা এফ অ্যাভারেজ না? আচ্ছা তাই না, এটাই তো এফ অ্যাভারেজ। ওয়ান সেকেন্ডে যতটা টোটাল মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। আচ্ছা এর পরের ক্যালকুলেশনটা ভেরি ইম্পর্টেন্ট, শোনো শোনো, সেটা হচ্ছে ভালো করে শোনো। আমরা এই যে একটা কিউব নিয়েছি, ভালো করে শোনো, আমরা একটা কিউব নিয়েছি, এই 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 এক্সপ্লেনেশন ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটা কিউব নিয়েছি আর এই কিউবের এক্স ওয়াই জেড কে কে ইয়ে করেছে, মানে ডিফাইন করেছে? আমি করেছি না, মানে যে ইউজার সেই তো করেছে, তাই তো? এবারে শোনো, আমি এখানে যেটা এক্স ওয়াই জেড করেছি, আমিও তো উল্টোও তো করতে পারতাম। আমি এইটা এক্স নিতে পারতাম, এইটা ওয়াই নিতে পারতাম, এটা জেড নিতে পারতাম, পারতাম তো? বলো নিতে পারতাম কি? যদি আমি ওটা নিতে পারতাম তাহলে এখানে এক্স এর জায়গায় কি হতো? ওয়াই হয়ে যেত না? এখানে যা এক্স করেছি সেটা সব ওয়াই ডিরেকশন হয়ে যেত না তখন? বলো বুঝতে পেরেছো কিনা? এই যে এখানে যে সব, হ্যাঁ বলো, একই রকম পেতাম, একই রকম পেতাম। আচ্ছা একই রকম পেতাম। আচ্ছা এবার একটা জিনিস দেখো, দেখো সেটা হচ্ছে এই যে আমার যে ভি ওয়ান স্কোয়ার ছিল সেটা ছিল না ভি এক্স ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ভি জেড ওয়ান স্কোয়ার। এটা কি বুঝতে পেরেছো? যেটা আমার ভি ছিল, ভি ওয়ান এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে আর জেড ডিরেকশনে, বুঝতে পেরেছো? সিমিলারলি তার মানে এই সাইডটাকে আমি এই লিখতে পারি, সামেশন অফ ভি স্কোয়ার। আচ্ছা তোমরা এই সামেশন চিহ্নটার মানে জানো তো? কারেক্ট কারেক্ট। আচ্ছা তার মানে এইটা ইকুয়াল টু, দেখো সামেশন অফ ভি এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভি ওয়াই স্কোয়ার প্লাস সামেশন অফ ভি জেড স্কোয়ার, না দেখো এইগুলোকে অ্যাড করলাম, দেখো এইগুলোকে অ্যাড করলাম, এক্স গুলোকে এইটা পেলাম, ওয়াই গুলোকে অ্যাড করলাম এটা পেলাম, জেড গুলোকে অ্যাড করলাম এটা পেলাম। আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা এবারে শোনো, এই পার্টিকেলটার জন্য, এই যে এই পার্টিকেলটার জন্য আমি কি বললাম, আমি আগের বারে এক্স নিয়ে করেছিলাম, আমি এই ডিরেকশনটাকে তো ওয়াইও নিতে পারতাম বা এই ডিরেকশনটা তো জেড জেডও নিতে পারতাম, পারতাম তো? তার মানে ভেবে দেখো এই পার্টিকেলটার জন্য তিনটে দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম না? ভেবে বলো এই পার্টিকেলটার জন্য তিনটে দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম না? স্পিড কি সেম হবে এরকম কিছু একটা? শুনতে পেলাম না, আরেকবার বলো। তিন দিকে কি যাওয়ার স্পিডটা সেম হবে? তিন দিকে যাওয়ার ভেলোসিটি, না 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 আগে বলো, তিন দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম কি সেম না? হ্যাঁ সেম। যদি তিন দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম হয় তাহলে ভালো করে শোনো, সেটা হচ্ছে আমি এইটা লিখতে পারি, বলো এটা লিখতে পারি কিনা, ভেবে বলো। ও তিন দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম, কি বললাম? ও তিন দিকে যাওয়ার প্রবাবিলিটি সেম, মানে এক্স ডিরেকশনে ও যা যাবে ওয়াই ডিরেকশনে ও তাই যাবে আবার জেড ডিরেকশনে ও তাই যাবে, তাই যাবে। একটা পার্টিকেলের প্রবাবিলিটি, প্রবাবিলিটি এগুলো পুরো প্রবাবিলিটি থেকে আসে। এই ইকুয়েশনটা কি তোমরা বুঝতে পেরেছো? ভেবে বলো। হ্যাঁ কেন কেন বলো,
কারণ তিনটে দিকেই ওর যাওয়ার প্রবাবিলিটি সেম। দেখো আমি এই কেসে কি করেছিলাম, এক্স নিয়ে করেছি, আমি যদি এই কেসে ওয়াই নিয়ে করতাম তাহলে এই পুরো ক্যালকুলেশনে শুধু ওয়াই আসতো, আবার এইটাকে যদি আমি জেড নিয়ে করতাম পুরো ক্যালকুলেশনে জেড আসতো, তাহলে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন ধরো এই ডিরেকশনটায় একবার এক্স আসতো, একবার ওয়াই আসতো, একবার জেড আসতো না, কিন্তু এই ডিরেকশনে তিনটেতেই সেম কি সেম না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি চেঞ্জ ইন মোমেন্টাম সেম কি সেম না, এক্স ওয়াই জেড তো আমি ধরছি, আমার কথা বুঝতে পারলে, আমি বললাম ধরো এই এই ডিরেকশনটাকে, একে আমি কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু দিইনি, একে আমি কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু দিইনি, ঠিক আছে, তার মানে কি যদি আমি এক্স ওয়াই জেড নাও দিই তাও তো এই পার্টিকেলটা এসে কলিশন করে বেরিয়ে যাচ্ছে, যাচ্ছে তো প্র্যাকটিক্যালি, ঠিক আছে, কন্টেনার মধ্যে কলিশন করে বেরিয়ে যাচ্ছে, কলিশন করে যদি বেরিয়ে চলে যায়, ভালো করে শোনো, কলিশন করে যদি বেরিয়ে চলে যায় তাহলে তার চেঞ্জ ইন মোমেন্টাম ইন ওয়ান সেকেন্ড, তার চেঞ্জ ইন ওয়ান মোমেন্টাম ইন ওয়ান সেকেন্ড কিছু একটা হবে, ধরলাম সেটার ভ্যালু হচ্ছে 20 ইউনিট, কারেক্ট, আমি 20 ইউনিট, বুঝতে পেরেছো, তার মানে ভেবে দেখো যদি সেটা 20 ইউনিট হয়, অ্যাকচুয়ালি আমি অন্য কোনো মেজারমেন্ট মানে অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে দেখলাম এটা 20 ইউনিট হয়েছে, সেই 20 ইউনিটটাই ইকুয়াল টু এইটা না, আমি যে কেসটা নিয়েছি সেই কেসে দেখো আমি যদি এই ডিরেকশনটাকে এক্স ধরি তাহলে আমি এই 20 ইউনিট এইটা পাবো না, বলো 20 ইউনিট এইটা পাবো কি পাবো না, হ্যালো বুঝতে পারছো, আচ্ছা আমি যদি ওয়াই ধরি তাহলে এই 20 ইউনিট কি পাবো, এম বাই এল ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি ওয়ান ভি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ভি টু ভি ওয়াই টু স্কোয়ার প্লাস ভি ওয়াই থ্রি হোল স্কোয়ার, এটা পাবো, সেই টুইট এই যে চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস আছে, এটাই কি টোটাল ফোর্স এক্সার্টেড বাই অল ফোর্সেস ইন মানে অ্যালং এক্স, ওয়েট আমি যেটা বলছি আগে সেটা বুঝছো কিনা বলো, তারপরে তুমি অন্য কিছু ভাববো, আগে আমি যেটা বলছি সেটা বুঝছো কিনা বলো, আমি সব আসবো, আমি আগে এই এই ইকুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি, এটা একটা ফিলিংস দেওয়ার চেষ্টা করছি, আচ্ছা তোমরা কে কে বুঝতে পেরেছো বলো, যে স্যার বলো স্যার আরেকবার একটু বলবো, বলছি ভালো করে শোনো, ধরো আমি কোনো কিছু, ওয়েট করো আমি আগে বলে নি, ভালো করে শোনো, আমি কিচ্ছু ডিফাইন করিনি এই ডায়াগ্রামটাতে, এক্স না এক্স না ওয়াই না জেড, আমি কোনো একটা তোমার ইয়ে দিয়ে ওটার নাম কি ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করে দেখলাম এখানে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে, এই ওয়ালে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে 20 ইউনিট, কারেক্ট, আমি যদি একে এক্স ডিরেকশন নিয়ে কাজ করি তাহলে এই 20 ইউনিটটা এইটা সমান হবে না, ভেবে বলো, আমি যদি ওই ডিরেকশনটাকে এক্স নিয়ে কাজ করি, হ্যালো বুঝতে পারছো, আচ্ছা এবার দেখো এই জিনিসটাই, এই জিনিসটাই হচ্ছে সামেশন ভি এক্স স্কোয়ার, এই জিনিসটাই, আচ্ছা এবার বলো এই ডিরেকশনটাকে যদি আমি ওয়াই নিয়ে কাজ করি, এই ডিরেকশনটাকে যদি আমি ওয়াই নিয়ে কাজ করি তাহলে এই 20 ইউনিট কি হবে বলো তো, এই 20 ইউনিট হবে না, এম বাই এল ইনটু ভি ওয়াই স্কোয়ার, এখানে যখন ভি এক্স স্কোয়ার হয়েছে এই 20 ইউনিটটাই ভি ওয়াই স্কোয়ার হবে না, যদি আমি একে একে ওয়াই ওয়াই নিই এই ডিরেকশনটাকে, কারেক্ট, আচ্ছা এই ডিরেকশনটাকে যদি জেড নিই তাহলে কি হবে, এইগুলো 20 সবগুলো, তারপরে সবগুলো ইকুয়াল, বলো বলো সবগুলো ইকুয়াল, সবগুলো ইকুয়াল হলে এই ইকুয়েশনটা আসছে, দেখো এই ইকুয়েশনটা আসছে কিনা, হ্যাঁ বলো 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 কি বলছিলে, হ্যাঁ স্যার বলছি যে এখানে যে মানে এই ইকুয়েশনটা লিখেছে, খুব ব্রডলি বোঝানোর চেষ্টা করছি, খুব ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি এগুলো পুরো তোমার প্রোবাবিলিটি, হ্যাঁ বলো এই তিনটে সামেশনের যে সেটা কি করে বুঝে, আমি তো একটা ভি একটা ইউ তো নিতে পারতাম, মানে ভেলোসিটি তো চেঞ্জ, আমি তোমার এই কথাটা বুঝলাম না ভাই, ইউ ভি আর ইউ, আরেকবার বলো ভি ভি আর ইউ, এই এই তিনটে সামেশন ইকুয়াল কি করে করলেন, মানে আমি তো একটাকে ভি নিতে পারতাম একটাকে ইউ নিতে পারতাম, মানে ভিটাকে নিচ্ছি এক্স অ্যাক্সিসের অ্যালং অ্যালং দ্য এক্স
এটাকে লিখছি অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাহলে তো সামেশনটা তো আলাদা হবে, তাহলে এ দুটো তো ইকুয়াল হওয়ার কথা না। আরে ভাই এতক্ষণ ধরে তো সেটাই বোঝালাম যে সামেশনটা সেম হচ্ছে ডিআর, এতক্ষণ ধরে তো সেটাই বোঝালাম। প্রবাবিলিটি যদি সেম হয় তাহলে এই ইকুয়েশন মানে এই যে সামেশন গুলো সেম হবে, সেটাই আমি এই 20 ইউনিট নিয়ে বোঝালাম। যে প্রথমে আমি এই ওয়ালটাকে ধরেছি, এই সাইডের ওয়ালটাকে আমি ধরে নি, আমি জানি না এটা এক্স অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস কি জেড অ্যাক্সিস, আমি একটা ইনস্ট্রুমেন্টে মেজার করে দেখেছি এখানে 20 ইউনিট চেঞ্জ হচ্ছে। এবার আমি ম্যাথমেটিক্যালি এই যদি এটাকে এক্স অ্যাক্সিস ধরি তাহলে এই 20 ইউনিট হবে এম বাই এল সামেশন ভি এক্স স্কোয়ার, আবার এটাকে যদি ওয়াই অ্যাক্সিস ধরি সেটা হবে এম বাই এল ভি ওয়াই স্কোয়ার। তার মানে এই তিনটেই সমান, এই তিনটেই যদি সমান হয় তাহলে এইটা ইকুয়াল টু এই এই ইকুয়েশনটা ভ্যালিড হয়, এইটা আমি বললাম এতক্ষণ ধরে, এটাই আমি বোঝাতে চাইলাম। এবার বলো তোমাদের ডাউট গুলো কোথায়, বলো তোমাদের ডাউট গুলো কোথায়। বলছি যে আমার এই ডাউটটা হচ্ছে যে টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড, এটা কি সবকটা পার্টিকেলের একসাথে আমরা ধরলাম অ্যালং এক্স অ্যাক্সিস? টোটাল বলতে তুমি কি বোঝো বলো তো? না না আমার কথাটা হলো শুধু এক্স অ্যাক্সিস এর অ্যালং এ নাকি প্রত্যেকটা পার্টিকেলের এক্স অ্যাক্সিস এর কম্পোনেন্টটা ধরলাম। তোমার অর্ধেক কোশ্চেন আমি বুঝতেই পারি না। টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস এখানে লেখা আছে, এবারে তুমি বলো তোমার কোশ্চেনটা কি। স্যার আমার কোশ্চেনটা হলো যে আমি কি মানে প্রত্যেকটা পার্টিকেলের ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা ধরলাম নাকি মানে সেগুলোই আমরা ধরলাম শুধু এখানে আরেকবার বলো আমি বুঝতে পারি, পার্টিকেল গুলো আরেকবার বলো আমি বললাম বুঝতে যে পারি। স্যার বললাম যে স্যার আমরা যে কথাটা লিখলাম এটা কি আমরা যত গ্যাস পার্টিকেল আছে সেগুলোর জন্য সব করলাম নাকি সেই পার্টিকেল গুলো যাদের এক্স এর অ্যালং এ মানে প্রতিটা পার্টিকেলের এক্স কম্পোনেন্টে প্রতিটা পার্টিকেলের একটি করে ভেলোসিটি আছে, সেই প্রতিটা ভেলোসিটির একটা এক্স কম্পোনেন্ট আছে, একটা ওয়াই কম্পোনেন্ট আছে, একটা জেড কম্পোনেন্ট আছে প্রতিটা পার্টিকেলের। দুই প্রত্যেকটা ভেলোসিটি নিয়ে মানে অ্যাডিশন করেছি তাই তো? এক্স কম্পোনেন্ট গুলোকে অ্যাডিশন করেছি। আচ্ছা এবারে ভালো করে শোনো, ভালো করে শোনো। আচ্ছা তাহলে বলো তো এই ওয়ালে কত ফোর্স লাগছে, এফ অ্যাভারেজ আমি বলতে পারি? ভালো করে শোনো, এম বাই এল সামেশন, বলো এম বাই এল সামেশন ভি এক্স স্কোয়ার না, এই যে এটাই, এই যে এইটাই এটাই, এটা তো টোটাল চেঞ্জ ইন মোমেন্টাম ইন 1 সেকেন্ড অ্যালং এক্স অ্যাক্সিস। তার মানে এই ওয়ালে কত ফোর্স লাগছে বলো তো, এটা লাগছে? হ্যালো, এটাই তো, এটাই তো লাগছে। দেখো এই যে এক্স অ্যাক্সিসে যে মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে সেটা তো এই এই ওয়ালে চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো আমি কি বললাম? আচ্ছা তার মানে আমি লিখতে পারি এফ এ ভি ইকুয়াল টু এম বাই এল ইন্টু ভি এক্স স্কোয়ার, এটা বলতে পারি? এটাই লিখেছি, এটাই লিখেছি এম বাই এল, এটাকে ভি এক্স স্কোয়ার লিখেছি। আচ্ছা এবারে দেখো এই ইকুয়েশনটা, এই যে এইটা, এইটাকে আমি এইটা লিখতে পারি, এটা তো ভি এক্স, এটা ভি ওয়াই, এটা ভি জেড, তার মানে সামেশন অফ ভি স্কোয়ার ইকুয়াল টু থ্রি ভি এক্স স্কোয়ার, কারণ এই তিনটেই তো সমান। এই ইকুয়েশনটা এটা এখানে কাজে লাগাচ্ছি তাহলে আমি এইটা পাচ্ছি, দেখো এটা পাচ্ছি, বলতো ভি এক্সটা কি, ভি এক্সটা কি বলতো, পার্টিকেলের কোন কোন কম্পোনেন্টটা, পার্টিকেলের কোন, কারেক্ট কারেক্ট কারেক্ট, বলতো ভিটা কি, পার্টিকেলের ভেলোসিটি, এই ভেলোসিটি তিনটে কম্পোনেন্ট থাকে তার ভি এক্স ভি ওয়াই ভি জেড, বুঝতে পারলাম বলো, বুঝাতে পারলাম? আচ্ছা এবারে দেখো তারপরে এখান থেকে আমি এটা লিখতে পারি এই ভি এক্স এর জায়গায়, ভি এক্স এর জায়গায় লিখতে পারি এম বাই এল বাই থ্রি ইন্টু ভি স্কোয়ার এফ অ্যাভারেজ, বলো লিখতে পারি এটা, এই এই ইকুয়েশনটা দেখো 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 লিখতে পারি? হ্যালো লিখতে পারি? আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, এর এরিয়া কত এই ওয়ালের, এল স্কোয়ার না, তাহলে পি প্রেশার কত হবে, ফোর্স বাই এরিয়া না, তার মানে এটাকে লিখতে পারি এম বাই এল কিউব সামেশন ভি স্কোয়ার বাই থ্রি, বলতে পারি? বলো বলো এটা বলতে পারি? আচ্ছা এবারে লক্ষ্য করো আমি দুদিকেই এন দিয়ে গুণ করেছি, এন
ওহো ভুল করলাম, এন দিয়ে গুণ করেছি, এন। আচ্ছা বলতো এই এইটা মানে কি এন ইন্টু এম? টোটাল ওয়েট, টোটাল ওয়েট। আরে না রে বাবা, জি হলে এই টোটাল মাস, কারেক্ট। এটা এমটি না, এই জিনিসটাই আমি লিখিয়েছিলাম, দেখো আমি সেটাই তো বলছি, ওটা ওয়েট না ভাই, মাস মাস, এই দেখো এমটি। আচ্ছা এবার দেখো এমটি। আচ্ছা বলো তো এল কিউব মানে কি? ভলিউমটা কার? ভেরি গুড, কিউবের ভলিউম। আচ্ছা পি ইকুয়াল টু পেলাম এমটি বাই 3 ভি, আচ্ছা ইনটু এটা এম, হ্যাঁ 3। আমার কাছে থাকছে হচ্ছে এইটা v square by n, এই কোয়ান্টিটিটা, তাই না? দেখো এই কোয়ান্টিটিটা থাকছে না। আচ্ছা এবারে শোনো কি করছি আমি, ভালো করে শোনো আমি কি করছি, ভালো করে শোনো। এইটা মানে এই যে এইটা মানে v1 square plus v2 square plus v3 square না by n না, দেখো এইটা মানে, বুঝতে পেরেছো এইটা মানে কি? এইটা মানে আচ্ছা এইটাকে যদি আমি রুট নিই, একে বলে ভি আর এম এস, আর এম এস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। ভালো করে শোনো, রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। সবার প্রথমে আমি একটা ভেলোসিটিকে স্কোয়ার করলাম, এই যে ফার্স্ট স্কোয়ার করলাম, তারপরে পরেরটাকে স্কোয়ার করলাম, তারপরে এর মিন নিলাম। মিন মানে জানো তো, অ্যাভারেজ নেওয়া, অ্যাভারেজ নেওয়াকে মিন নেওয়া বলে, জানো কি? এটা ধরো পাঁচটা পাঁচটা কোয়ান্টিটি আছে, পাঁচ প্লাস ছয় প্লাস আট প্লাস নয়, বলো তো এর অ্যাভারেজ কত? এইটা ডিভাইডেড বাই চার না, কটা কোয়ান্টিটি আছে এখানে? চারটে কোয়ান্টিটি, সেগুলোকে যোগ করে তার অ্যাভারেজ করলাম। সিম্পলি ভাবো না, তোমার কাছে দশ টাকা আছে, তোমার বন্ধুর কাছে কুড়ি টাকা আছে, তোমাদের দুজনের কাছে অ্যাভারেজ কত টাকা আছে? পনেরো টাকা। কি করেছো? দশ প্লাস কুড়ি ডিভাইডেড বাই দুই। সেম ভাবে, সেম ভাবে এই যে আমি প্রথমে স্কোয়ার করেছি, তারপরে অ্যাভারেজ মিন করেছি, তার রুট নিয়েছি, এইটাকে বলে ভি আর এম এস, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে বলো তো এই টোটাল কোয়ান্টিটিটা, এই টোটাল কোয়ান্টিটিটা, এই টোটাল কোয়ান্টিটিকে আমি কি লিখতে পারি? ভি আর এম এস হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এই টোটাল কোয়ান্টিটিটা, ফাস্ট দেখো ফাস্ট, বলো এটা বলতে পারি? এই টোটাল কোয়ান্টিটিকে একে বলে রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটা একটা টার্ম, মানে এই এই এটা একটা টার্ম। আচ্ছা এবারে সবাই শোনো, বলো তো এইটা মানে কি? এমটিটা কি? এমটিটা, হ্যালো এমটিটা, রাইট রাইট, এমটিটা কি? মাস অফ, মাস অফ টোটাল, মাস অফ টোটাল, মাস অফ দা মলিকিউল, মানে টোটাল মাস অফ দা গ্যাস, তাই না? আর ভিটা কি? টোটাল ভলিউম। তাহলে আমি লিখতে পারি পি ইকুয়াল টু ওয়ান থার্ড, এটা মানে রো না, বলো এটা মানে রো না, রো না ডেন্সিটি ইনটু ভি আর এম এস হোল স্কোয়ার না? ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেখানে রোটা কি বলো? ডেন্সিটি অফ গ্যাস। পিটা কি? প্রেশার অফ গ্যাস। আর ভি আর এম এস মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, কারেক্ট। তো তোমার সামনে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি আর রো ইনটু ওয়ান থার্ড। এই ইকুয়েশনটা আমাদের মুখস্থ করতে হবে, রাত্রি দুটোর সময়ও ঘুম থেকে যদি তোমাকে ডেকে তুলে দেওয়া হয় তাও তুমি যেন এই ইকুয়েশনটা বলতে পারো। ক্লিয়ার? বলো কোনো ডাউট আছে, বলো কোনো ডাউট আছে? আচ্ছা এইবারে শোনো, এবারে আমি বলো তো এটা কি লিখেছি, ভেবে বলবে, সরি সব মাসগুলো তো আইডেন্টিক্যাল, বলো তো এটা কি লিখেছি, বলো বলো এটা কি লিখেছি? কাইনেটিক এনার্জি অফ উইচ পার্টিকেল, সিঙ্গেল পার্টিকেল অর মেনি পার্টিকেল? সিঙ্গেল পার্টিকেল। আচ্ছা বলো তো সেকেন্ডটার কি হবে?
এরকম করে চলবে না, হাফ এম ভি এন স্কোয়ার কারেক্ট, এটা চলবে। এইটা কি বলতো, টোটাল কাইনেটিক এনার্জি না সিঙ্গেল কাইনেটিক এনার্জি? টোটাল এনার্জি অফ দা গ্যাস, তাহলে সেটা টোটালটাই কাইনেটিক এনার্জি না? এখানে কোনো পটেনশিয়াল এনার্জি আছে? টোটাল কাইনেটিক এনার্জি, টোটাল কাইনেটিক, কারণ পটেনশিয়াল এনার্জি কি বলেছি, পটেনশিয়াল এনার্জি কত? জিরো। তার মানে টোটাল এনার্জি আর টোটাল কাইনেটিক এনার্জি এক না? দেখো টোটাল এনার্জি আর টোটাল কাইনেটিক এনার্জি এক না? আচ্ছা এখান থেকে আমি হাফ এম কমন নিয়েছি, ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার অ্যান্ড ইট গোজ অন, কারেক্ট? বলতো এইটা মানে কি? এক্ষুনি লিখিয়েছি হাফ এম ভি স্কোয়ার না? দেখো হ্যাঁ এটাই তো লিখিয়েছি ডিয়ার, এই যে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস ভি থ্রি স্কোয়ার, এটাই তো ভি স্কোয়ার, তাই না? আচ্ছা এবার আমি একে কি করছি, এখানেও এন দিয়ে গুণ করছি আবার নিচেও এন দিয়ে গুণ করছি, এইটা মানে কি বলতো? এমটি না? এমটি বলো বলো, এমটি না? হ্যাঁ। আর এইটা মানে কি বলতো, এক্ষুনি করেছি, ভেবে বলো, বলো এক্ষুনি এক্ষুনি করেছি, ভেবে বলো। ভিআরএমএস, ভিআরএমএস স্কয়ার, ভিআরএমএস স্কয়ার, রাইট, ভিআরএমএস স্কয়ার। বলো কোনো ডাউট আছে কি নেই, বলো কোনো ডাউট আছে কি নেই, বলো কোনো ডাউট আছে কি নেই? স্যার একটু স্ক্রল আপ করবেন? করব। এগুলো কিন্তু এই এক্সপ্রেশন গুলো মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের যা কোয়েশ্চেন আসবে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে ডাইরেক্ট। কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো। জাস্ট আমি শেষ করে ফেলেছি আজকের লেকচার, আর পাঁচ মিনিট হয়তো নিতে পারি, পাঁচ মিনিট। ওকে শুড আই মুভ ডাউন? তার মানে কি টোটাল এনার্জিটাকে না আমি কে ই হিসেবে লিখছি, দেখো কে ই। আচ্ছা এবারে দেখো এই যে এই ইকুয়েশনটা, মাস্টার ইকুয়েশনটা যেটা তোমাদের রাত দুটোর সময় যেন মনে থাকে, এটা এটা থেকে আমি ভিআরএমএস কি লিখতে পারি? জাস্ট ওর থেকে ডেরিভেশন ডেরিভেশন করছি, থ্রি পি বাই রো না? এগুলো এক একটা কাজে লাগে সেই জন্য, দেখো থ্রি পি বাই রো। আচ্ছা এবারে শোনো, খুব ফাস্ট করছি, কোনো মানে কোনো কনসেপ্ট নেই, জাস্ট ক্যালকুলেশন। শোনো ভালো করে, আমরা কি জানলি, পি ইকুয়াল টু রো মানে, রো মানে কি ছিল বলো? এম টি বাই ভি না? ওয়ান থার্ড এম টি বাই ভি, ভি আর এম এর হোল স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি পি ইন্টু ভি ইকুয়াল টু ওয়ান থার্ড এমটি ভি আর এম এ হোল স্কোয়ার। আচ্ছা আমি কি করলাম, এখানে দুই দিয়ে গুণ করলাম আর একে হাফ দুই দিয়ে ভাগ করলাম, বলতো এইটা কি? এই যে টোটাল এনার্জি না, এই তো এটা না, বলো এটা না? তারপর আমি কি লিখতে পারি, পিভি ইকুয়াল টু টু থার্ড কে ই লিখতে পারি? দেখো 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 লিখতে পারি, তার মানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ডিভাইড করলে তো পেয়ে যাব 3/2 পিভি না? কে কে বুঝতে পেরেছো বলো এটা? দেখো দেখো এই তো, এই যে দুই আর তিনটাকে পাশে নিয়ে এলাম, সিমিলারলি কাইনেটিক এনার্জি আইডিয়া, এটা আমি আইডিয়াল গ্যাস নিয়ে করছি, 3/2 পিভি এর জায়গায় আমি এনআরটি লিখতে পারি। দেখো পিভি এর জায়গায় আমরা এনআরটি লিখতে পারি, কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট আছে? আচ্ছা নেক্সট লাস্ট দেখো ভালো করে, এটা বুঝতে পারছো কিনা, আমরা কি জানি পি ইকুয়াল টু কোথায় গেল, পিভি মানে অ্যাকচুয়াল ইকুয়েশনটা ওই এই যে মাস্টার ইকুয়েশনটা, ওয়ান থার্ড রো ভির, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন,
কেই কে কি পিভি দিয়ে ডিভাইড করলেও তো পাবো, হ্যাঁ হ্যাঁ হয়তো পাবো, আমি দেখিনি ওটা আর, দাঁড়াও এখান থেকে কি একটা বলবো জানো, পি বাই রোডটাকে আমাকে আনতে হবে, আচ্ছা দেখো পিভি ইকুয়াল টু এন আর টি, আচ্ছা বলো তো এন মানে কি, এম টি বাই এম নট না, ইন্টু আর ইন্টু টি পিভি, তারপরে আবার এটা মানে কি পি ইকুয়াল টু এম টি বাই ভি ইন্টু ওয়ান বাই এম নট ইন্টু আর ইন্টু টি, এইটা মানে কি রোনা, তারপরে এখান থেকে বলতে পারি পি বাই রো ইকুয়াল টু আর টি বাই এম নট, এই পি বাই রোটা আমি এই ভি আর এম এস এর এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে আমি বলতে পারি ভি আর এম এস ইকুয়াল টু রুট থ্রি আর টি বাই এম নট, দেখো থ্রি আর টি বাই এম নট, এই অবধি বুঝলেই হলো, তোমরা কি বুঝতে পেরেছো? আমি আমার আমার ক্লাস শেষ। তোমরা কি সবাই বুঝতে পেরেছো যে ইকুয়েশন গুলো বক্স করা সেগুলো, যে ইকুয়েশন গুলো বক্স করা সেগুলো, দেখো বুঝতে পেরেছো? দ্যাটস দা এন্ড অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাস শেষ, কাইনেটিক থিওরির মেইন ইকুয়েশন আমরা ডিরাইভ করে ফেলেছি, এরপরে যা হবে এরি এদিক আর ওদিক আর কিছু না, এরি এদিক আর ওদিক, ওকে সো ইউ ক্যান লিভ, যাদের যাদের দরকার নেই আজকের ক্লাসের কোনো ডাউট যদি না থাকে ইউ ক্যান লিভ, আর তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে করতে পারো, এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন আসবে, ডাইরেক্ট ফর্মুলা বেস। স্যার বলছি যে এখানে যে হাফ এমটি ইনটু ওই যে একটু ওই যে হাফ এমটি ইনটু, হ্যাঁ সেগুলো করাবো নেক্সট দিন, মোস্ট প্রবাবলি ভেলোসিটি এভারেজ ভেলোসিটি সব করাবো নেক্সট দিন, ডোন্ট ওয়ারি। না না আমার আর ভিআরএমএস সম্বন্ধে আরো কতগুলো প্রবলেম প্রবলেম করাবো, আজকে যে জাস্ট ডিরাইভ করলাম ফার্স্ট ইকুয়েশনটা। স্যার বলছি আমার ওই ইকুয়েশনটা থেকে একটা ডাউট আছে, কোন ইকুয়েশনে বলো, ওই উপরে ওই যে কে ইকুয়াল টু 3 বাই 2 এনআরটি ডেরিভেশনটাতে, কোথায় বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ এখানে এখানে, হ্যাঁ বলো, ছিলাম যে যে হাফ ইনটু এমটি ইনটু ভিআরএমএস হোল স্কয়ার, এটা মানে এটা হলো ওই এই তোমাদের মোল মোলের কনসেপ্ট তো ছিল তোমার ইসে ছিল না 9 10 এ, হ্যাঁ আমাদের তো ছিল, মানে আমি যখন মাধ্যমিক দিয়েছি আমাদের তো ভালো মতো ছিল, এখান থেকে কত আমাদের ভ্যান্ডারওয়াল ইকুয়েশনও আমি জানতাম তখন, আমি জানি না তোমরা ভ্যান্ডারওয়াল ইকুয়েশন জানতে কিনা জানো কিনা, আমাদের 9 10 এই পড়িয়েছিলেন, তোমরা 11 12 এ ফিজিক্স কার এই ফিজিক্স বা কেমিস্ট্রি কার কাছে পড়তে, নরেন্দ্রপুরের কোনো টিচারের কাছে পড়তে কেউ? ওকে এ ক্লাস 10 এ মানে 9 10 এ না আমাদের আমাদের মানে আমাদের সময় আমাদের এই মাধ্যমিকে পিভি ইকুয়াল টু এনআরটি নিয়ে প্রচুর জিনিসপত্র করিয়েছিল, তারপরে লাস্টে ক্লাসে বলেছিলেন মানে লাস্ট দিন যে এত কিছু লাগবে না সেইটুকু লাগিয়ে হলেই হলো, প্রচুর প্রবলেম প্রবলেম করেছিলেন, যাই হোক
সেই জন্য মনে আছে যে এটা আমাদের সিলেবাসে ছিল। ক্লিয়ার? ফাইন, তাহলে আমরা এখানে আজকে স্টপ করছি। ওকে, চলো, গুড নাইট।